আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। অব্যাহত শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশে। উত্তরবঙ্গে পরিস্থিতি সবচেয়ে খারাপ। দিনের বেলা তাপমাত্রা একটু বেশি থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে যায় পুরো অঞ্চল। ঘন কুয়াশায় নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে দেশের সর্বত্র। শীতজনিত রোগীদের চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.1। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে 72 ঘন্টা পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘট সফল করতে দ্বিতীয় দিনের সকাল থেকে পরিবহন শ্রমিকরা রাজপথে অবস্থান নেয়। বন্ধ করে দেওয়া হয় সিলেট বিভাগের সকল অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি, এমনকি জরুরি কাজে যানবাহনকেও চলাচলে বাধা দেওয়া হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ বিপর্যয় রোধে সিলেটের সকল কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই ধর্মঘট ডাকে সর্বস্তরের ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক। সাভার ও আশুলিয়ায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাই মদ, ফেন্সিডিল ও হিরোইন ও গাঁজাসহ 6 মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারে হেমায়তপুরের নোয়াখালীপাড়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 600 লিটার চোরাই মদসহ ভীষণ চাকমা ও ফেন্সি চাকমা নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অন্যদিকে সাভারে বিরুলিয়ায় অভিযান চালিয়ে 413 বোতল ফেন্সিডিল সহ সাইদুল ইসলাম ও কাউসার আহমেদকে আটক করা হয়। এছাড়া আশুলিয়া থেকে হিরোইন ও গাঁজাসহ আটক করা হয় আরও 2 জন। এবারে খেলার খবর। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার রেকর্ডে রাতে লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ক্লিমেন্ট লেংলেট খেলার 21 মিনিটে লিড এনে দেয় কাতালানদের। কার্লোস ব্রাথওয়েট ব্যবধান দ্বিগুণ করেন 35 মিনিটে। 61 ভাগ দখলে রাখা রোনাল্ড কোমানের দল দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে। এরপর 65 মিনিটে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারে তার 644 নম্বর গোলটি করেন। তাতে ভেঙে যায় 1954 থেকে 1974 সাল পর্যন্ত সান্তোসের হয়ে খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি 643 গোলের রেকর্ড। আর্সেনালকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ কারাবো কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে মাত্র 3 মিনিটে গোল করে ম্যান সিটিকে এগিয়ে নেন গাব্রিয়েল জেসুস। যদিও আলেকজান্ডার লাকাজেতে 31 মিনিটে সমতায় ফেরায় আর্সেনালকে। তবে দ্বিতীয়ার্ধে পেপ গার্দিওলার দলের সামনে প্রতিরোধ করতে পারেনি গানাররা। রিয়াদ মেহরাজ, ফিল ফোডেন আর আইমারিক লাপেরোতেকে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আরও 3 গোল করে বড় জয় এনে দেন। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বিডি ফিনান্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানির সংঘস্বারকের কিছু পরিবর্তন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ইসলামী শরিয়া ভিত্তিক সেবা চালু করতে চায় কোম্পানিটি। এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী 15 ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওইদিন বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটি ইজিএম শুরু হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। বেক্সিমকো লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 22 নভেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল 22.30 টাকা, 21 ডিসেম্বর তা 37.90 টাকায় উন্নীত হয়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর বেড়েছে 15.60 টাকা। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। আজ ডিএসইতে 38.90 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির সভায় 30 জুন 2020 সমাপ্ত সময় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 150% নগদ লভ্যাংশ দিয়েছিল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।